যারা যারা আমার ক্লাসে আমার সাথে আছো বা রয়েছেন, সবাইকে আমার তরফ থেকে আমার চ্যানেল এটা সেটা বাইব আমার পক্ষ থেকে শুভেচ্ছা। আজকে যে বিশেষ জিনিসটি আমি দেখাবো সেটা হচ্ছে চারটে আলোর সাহায্যে আমি একটা এলইডি লাইট জ্বালাবো, কীভাবে জ্বালাবো সেটাই দেখাবো। তার আগে বলে নিই, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে না থাকলে পরে সাবস্ক্রাইব করে রাখবে বা রাখবেন, আর লাইক কমেন্ট করতে ভুলবেন না, আর অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তাহলে আসুন এখন দেখে নিই আলোর সাহায্যে কীভাবে একটি এলইডি লাইট জ্বালানো যাবে। দেখুন, এরকম সাইজের আমি চারটে আলো নিয়েছি আর নিয়েছি এরকম তার। এরকম তারটা আমার কাছে রয়েছিল, সেই জন্য এরকম তার নিয়েছি। এগুলোতে সংযোগ করা খুব সহজ হয়, এছাড়া যে কোনো তার নেওয়া যেতে পারে, কোনো অসুবিধা নেই। আর নিয়েছি এরকম কতগুলি পাত, এটাতে কতগুলো, এই পাতগুলি হচ্ছে জিঙ্কের পাত, আর এই পাতগুলি হচ্ছে তামার পাত। এই তামার পাত আর জিঙ্কের পাত নিতে হবে। এর পরিবর্তে আপনি সাধারণ চকচকে বা মরিচা পড়া ছাড়া এমন পেরেক নিতে পারেন। এছাড়া নিয়েছি এরকম একটা এলইডি লাইট, এর সাহায্যে আমি কিন্তু আজকের পরীক্ষাটি দেখাবো। কিভাবে এটি করবেন দেখুন, কিছুই নয়, এই দুটো পাতকে আমি জাস্ট এরকম করে বসিয়ে দেবো, দুটো পাতকে এখানে একটি বসিয়ে দেবো, এখানে একটি বসিয়ে দেবো, পরপর বসিয়ে দেবো, যেভাবে তড়িৎদ্বার হয় আর কি। তারপরে ওই তার দিয়ে সংযোগ করে আমি লাইটটিকে জ্বালিয়ে দেখাবো। আসুন দেখে নিই তাহলে পরীক্ষাটি, বা দেখে নাও পরীক্ষাটি। দেখতেই পাচ্ছ টেবিলে চারটি আলু রাখা আছে, আলুর মধ্যে আমি জিঙ্কের পাত তামার পাতটিকে প্রবেশ করাচ্ছি। এখন সবগুলি আলুতে আমার পাতগুলি প্রবেশ করানো হয়ে গেছে, এরপর আমি তারগুলো দিয়ে সংযোগ করিয়ে দিচ্ছি। সংযোগ করার পরে একটি এলইডির সাথে যখন যুক্ত করব তখন দেখতে পাবে লাইটটি জ্বলবে। তোমরা দেখতে পাচ্ছ লাইটটি কেমন জ্বলছে, তাহলে তোমরা নিজেরা চেষ্টা করো, বাড়িতে আরও নতুন কিছু আইডিয়া ভাবো, নতুন নতুন বিজ্ঞানের মজার জিনিস নিয়ে নিজেরা হাতে কলমে তৈরি করো, দেখো বিশেষ আনন্দ পাবে এবং সময়ও ভালো। তাহলে পরীক্ষাটি কেমন লাগলো জানাতে ভুলবে না, কমেন্ট বক্স খোলাই আছে, কমেন্ট করে জানাও। আজ এই পর্যন্তই, পরের ক্লাস পরের কোনো এক্সপেরিমেন্ট আরও নতুন নতুন বিষয় নিয়ে আসবো, যাতে তোমাদের ভালো লাগে। ভালো থাকবে, শুভেচ্ছা রইলো।